আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি কোন ফরম্যাটে তার সর্বনিম্ন কত রানের মধ্যেই অল আউট হয়েছিল, সেসব বিষয়ে আজ আপনারা জানতে চলেছেন। তো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিমের সর্বনিম্ন দলীয় রান হচ্ছে মাত্র 43 রান। 4 জুলাই 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 ওভার 4 বল খেলে 10 উইকেট হারিয়ে মাত্র 43 রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বোলিং করেন কেমার রস, তিনি মাত্র 8 রান দিয়ে 5 উইকেট নিতে সক্ষম হয়েছিল। সেই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ 219 রানের একটি বিশাল জয় পায়। এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিমের সর্বনিম্ন দলীয় রান হচ্ছে মাত্র 58 রান। 4ই মার্চ 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 ওভার 5 বল খেলে মাত্র 58 রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেন সুলেমান বেন, ডেরেন সামি এবং কেমার রস। সুলেমান বেন পান 4টি উইকেট এবং ডেরেন সামি আর কেমার রস পান 3টি করে উইকেট। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 12 ওভার 2 বল খেলে 9 উইকেটের একটি বিশাল জয় পায়। টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিমের সর্বনিম্ন দলীয় রান হচ্ছে মাত্র 70 রান। 26ই মার্চ 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 70 রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচটিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 145 রান করতে সক্ষম হয়েছিল। 146 রান টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিম 15 ওভার 4 বল খেলে মাত্র 70 রানে অল আউট হয়ে যায়। এবং সেই ম্যাচটিতে দুর্দান্ত নিউজিল্যান্ডের হয়ে বোলিং করেন গ্ল্যান্ট এলিওর এবং ইসৌদি, তারা দুইজনে 3টি করে উইকেট শিকার করেন। সেই ম্যাচটিতে নিউজিল্যান্ড 75 রানের একটি বিশাল জয় পায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকমই নতুন নতুন খেলাধুলার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।